আমাদের তো লেন্সে আলো পড়লে কি হয়, তো লেন্স সম্পর্কে একটু ধারণা দেওয়া প্রয়োজন। ধরো একটা লেন্স, আচ্ছা এটা কোন ধরনের লেন্স, এটা কি লেন্স জানো কি? এটা উত্তল লেন্স। তো উত্তল লেন্সে কি হয়, বাস্তব বিম্ব গঠিত হয়। উত্তল লেন্সে বাস্তব বিম্ব, আচ্ছা ধরো এই জায়গায় একটা আলো আসছে, আলো আসার পর কি এটা বাইকে ফোকাস দিয়ে চলে যাবে, ক্লিয়ার? আলো আসছে, বাইকে ফোকাস দিয়ে চলে যাবে, তো একটা ফোকাসে মিলিত হইতাছে। তার মানে কি কি হইতাছে, উত্তল লেন্সে লেন্সে গঠিত হয়েছে, উত্তল লেন্সে গঠিত হয়েছে বাস্তব বিম্ব, কিন্তু উত্তল দর্পণে, উত্তল দর্পণ যে আছে উত্তল দর্পণে গঠিত হইতেছে অবাস্তব বিম্ব, বুঝতে হব। লেন্স আর দর্পণের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ক্লিয়ার? এটা উত্তল লেন্স। এখন যদি অবতল লেন্সের কথা আমরা চিন্তা করি, এটা একটা অবতল লেন্স, আচ্ছা এদিক থেকে আলো দিলাম, আলো দিলে কি হবে, এটা এইদিকে যাওয়ার কথা না, এদিকে তো যাওয়ার কথা, কিন্তু এটা এদিকে যাবে না, এটা পথ বাইকে ভিন্ন পথে চলে যাব, ক্লিয়ার? কিন্তু একমাত্র একটা পজিশনে আলো কখনো মানে তার দিক পরিবর্তন করবে না, সেটা হলো আলো যদি ফোকাস দেওয়া কখনো যায়। তো ফোকাস দেওয়া আলো গেলে যে ফোকাস দেওয়া যাবে না কেন, ফোকাস দেওয়া আলো গেলে ফোকাস দেওয়া আলো পাস করা মানে তার কোনো দিক পরিবর্তন হইতে আসে না, অর্থাৎ ফোকাসিংয়ে থাকলে তার কোনো দিক পরিবর্তন হবে না, ফোকাসিংয়ে থাকলে ফোকাসিংয়ে, ঠিক আছে, নির্দিষ্ট একটা লাইন বরাবর চলবে, কোনো দিক পরিবর্তন হবে না। এটা হলো দুইটা লেন্সের কীরকম চিত্রগুলো হয়, লেন্সের চিত্র এগুলা। আর লেন্সের মধ্যে রুলস অফ সিক্স আছে, যেমনি আমরা দর্পণে পড়ছিলাম, গোলীয় দর্পণে পড়ছিলাম, যে অবতল দর্পণে পড়ছিলাম, রুলস অফ সিক্স, ছয়টা পয়েন্টে বস্তু থাকলে কীরকম হয়। তো লেন্সে এরকম ছয়টা পয়েন্ট আছে, উত্তল লেন্সে ছয়টা পয়েন্ট আছে, অবতল লেন্সে ছয়টা পয়েন্ট আছে, তো সবগুলো একই, ঠিক আছে, লেন্সের চিত্রগুলো একই রকম হবে। আচ্ছা আমি একটা লেন্সের চিত্র দেখাই দিই কীরকম হয়। ধরো এই বিন্দু থেকে একটা আলো দেওয়া হয়েছে, লেন্সে পড়ছে, তো এটা এরকম হয়েছে, তো তার পরবর্তীতে এই জায়গা থেকে আরেকটা আলো, তো ফোকাস দেওয়া যাবে, তো ফোকাস দেওয়া গেলে কাহিনি কী রকম হবে, এরকম হবে, ক্লিয়ার? তো কোথায় মিলছে, এই জায়গায় এসে মিলছে, বোঝা গেছে? আচ্ছা দেখো, এফ থেকে আলো আসছে, সরি এফের বাইরে থেকে আলো আসছে, তো কোথায় ফোকাসে মিলবে, আরেকটা আলো সেন্টারে চলে গেছে, এটা নর্মালি মিলে কোথায়, এটা হলো এফ, আর এফ থেকে দূরে এটা হলো টু এফ, টু এফে এসে আলোটা মিলে, তার মানে এফ যতটুকু দূর ডিস্টেন্স এ থেকে ডাবল ডিস্টেন্সে আলোটা যেন মিলতেছে। এই জায়গায় চিত্রটা একদম করে টাকা হয় নাই, চিত্র যদি আর সুন্দর করে আঁকায় চিত্রটা হবে এরকম, কম্পাস তো স্কেল রাবার দ্বারা আঁকাইলে এগুলা অনেক ভালো হয়। ধরো এটা হলো এফ, আলো আসছে, এফ দা চলে গেছে, এটুকু দূরত্ব এফ, এফ তো এটুকু দূরত্ব টোটাল কত, তো টু এফ হয়ে গেছে। দেখো এর থেকে দূরত্ব ডিস্টেন্স ডাবল, তার মানে টু এফ দূরে যা মিলতেছে। তো নর্মালি সাধারণত প্রতি ক্ষেত্রে টু এফ দূরে যা মিলবে না, তো কিছু কন্ডিশন আছে, শর্ত আছে, যেগুলো আমি নেক্সট ক্লাস আলোচনা করব, কখন টু এফে যা মিলবে, কখন শুধু এফে মিলবে, তো চিত্রগুলো হবে এরকম, বোঝা গেছে? এটা ওর লেন্সের আলোচনা, দেখো আচ্ছা তারপর আমরা মাধ্যম নিয়ে আলোচনা করি। ধরো এই জায়গায় আছে বায়ু, এটা হচ্ছে কাস্ট, আচ্ছা
বায়ুর ঘনত্ব, কাচের ঘনত্ব, কোনটার ঘনত্ব বেশি? অবভিয়াসলি কাচের ঘনত্ব বেশি। আচ্ছা, তো এরকম হলো যে হালকা ঘনত্ব থেকে যদি কোনো একটা বস্তু মানে বেশি ঘনত্বের দিকে আসে, তো তখন কি হয়, একে বলে অভিলম্ব। এটা তো দর্পণ, আচ্ছা এটা একটা মাধ্যম ধরো, না দিলে অসুবিধা নাই। তো এটা হলো অভিলম্ব। তো হালকা ঘনত্ব থেকে যখন বেশি ঘনত্বের দিকে কোনো একটা আলো আসে, তো তখন কি হয়, অভিলম্বের দিকে বাইকা যায়। ধরো আলো একটা, এই লাইন একটা আলো আছে, এর আসার কথা এইদিকে, এদিকে, কিন্তু এটা বাইকে গেছে কি অভিলম্ব, এই যেটাকে বলো অভিলম্ব, এম এম প্রাইম অভিলম্ব। তো এটা কি অভিলম্বের দিকে বাইকা যায়, এদিকে বাইকে গেছে, ক্লিয়ার? তো এটা হলো চিত্র, মনে রাখতে হবে। তার মানে কি, এই জায়গায় যে অ্যাঙ্গেল তৈরি হয়েছিল বায়ু মানে হালকা মাধ্যমে যে অ্যাঙ্গেল আসছিল, ঘন মাধ্যমে এই অ্যাঙ্গেলের পরিমাণ কমে যায়, ক্লিয়ার? বা ঘন মাধ্যমে যে অ্যাঙ্গেল আসছিল, ঘন মাধ্যমে থেকে হালকা মাধ্যমে অ্যাঙ্গেলের পরিমাণ বাড়ে যায়। তার মানে বুঝতে হবে যে যে জায়গায় মাধ্যম হালকা, যে জায়গায় মাধ্যম হালকা, সে জায়গায় অ্যাঙ্গেলের মানও বেশি, ক্লিয়ার? যে জায়গায় মাধ্যম ঘনত্ব বেশি, কঠিন অনেক, তো সে জায়গায় অ্যাঙ্গেলের মানও কম, ঠিক আছে? মানে যার প্রভাব যে জায়গায় খাটে, মানে দুর্বলের প্রতি মানুষ সবাই প্রভাব খাটায়। তো এই জায়গায় সেম টু সেম একই কাহিনী, ঠিক আছে? তো এই জায়গায় মাধ্যম হালকা, যার কারণে কোণ অনেক বেশি, এরিয়া অনেক বেশি দখল করে রাখছে। এই জায়গায় মানে স্ট্রং, যে মালিক আছে সে অনেক স্ট্রং, যার কারণে দেখা যায় যে জায়গা অনেক কম, ঠিক আছে? তো এরকমভাবে এগুলো পড়তে হবে। তো বেসিক আলোচনা ছিল কিছু। আচ্ছা, আর একটা আছে পিজম। তো কোথায় কী আলো হয় এটা একটু পরে দিয়ে, আলোর অধ্যায় যেহেতু। তো পিজম কী? পিজম একটা ছয়তল বিশিষ্ট একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যে জায়গায় সাদা আলোর কোনো একটা টর্চ বা লেজার মারলে দেখা যায় এই জায়গা থেকে টোটাল 60টা আলো বের হয়। ধরো এই জায়গায় তুমি একটা লেজার মারছো, তো লেজার মারার কারণে 60টা আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের হয়েছে, 60টা আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে? যেমন আছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, ঠিক আছে? তো টোটাল আলো কয়টা? টোটাল আলো হলো তোমার 60টা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, একটা আছে লাল। তো দেখো, তো এই আলো থেকেও কিন্তু কোশ্চেন হয়, তো আলো থেকে কীভাবে কোশ্চেন হয়, তো টোটাল রংধনুর তো রেইনবো আছে কয়টা? 60টা। তো 60টার মধ্যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তো বেগুনি যে আলো আছে, এর তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম, খুবই কম, তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে তার বিচ্ছুরণ ক্ষমতা অনেক বেশি থাকে। তো বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য মানে খুবই কম, কিন্তু বিচ্ছুরণ ক্ষমতা অনেক বেশি, মানে ছড়িয়ে পড়ার ক্ষমতা বেশি, যার কারণে দেখবা যে আকাশের যে মেঘগুলো আছে, মেঘগুলো দেখা যায় যে বেগুনি বা নীল বর্ণ এরকম কিছুটা দেখা যায়, কারণ কি, এদের বিচ্ছুরণ ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে? আর দেখবা লাল আলো, লাল আলো সাধারণত লেজারে ব্যবহার করে, লেজার লাইটগুলোয় লাল আলো ব্যবহার করা হয়, কারণ কি, লেজার লাইটে আলো বিচ্ছুরণের আমার দরকার নাই, প্রয়োজন নাই, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি প্রয়োজন, মানে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে জানি, যার কারণে দেখবে যে লাল আলোগুলো অনেক দূর থেকে দেখা যায়, এগুলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তারপর হলুদ, কমলা, লাল, যার কারণে দেখবে যারা কনস্ট্রাকশনের কাজ করে এদের মাথায় ক্যাপ ব্যবহার করা হয়, এদের মাথায় বিশ্বধান একটা ক্যাপ দেয়। তো মাথায় কোনো একটা কিছু পড়ে গেলে দেখা যায় যে মাথা ভাইটা আবার মারাও যেতে পারে, ঠিক আছে? তো বিভিন্ন কারণে বিভিন্ন প্রবলেম এই জায়গায় হইতে পারে, যার কারণে কী করা হয়, তো মাথায় ক্যাপ ব্যবহার করে, যাতে ক্যাপ ব্যবহার করা শুধুমাত্র সেফটি না, সেফটির জন্য যে মাথায় কোনো আঘাত পাবে এই জন্য ক্যাপ ব্যবহার করে, এটা ভুল ধারণা। তো ক্যাপ ব্যবহার করার আরেকটা কারণ হলো জানে, আমি যাতে তার কনস্ট্রাকশনের কাজ করতে পারতেছে লেবার, এই লেবারদের যাতে অনেক দূর থেকে আমরা দেখতে পারি, ঠিক আছে? তার কারণে হলুদ আল দেখা যায়, হলুদ হেলমেটগুলো ব্যবহার করা হয়, কারণ কি, এগুলো তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি কিন্তু বিচ্ছুরণ ক্ষমতা কম, তার মানে উপরে থেকে যত নিচে নামা যায় তো এদের তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে কিন্তু বিচ্ছুরণ ক্ষমতা কমতে থাকে, আর যত উপরে যাওয়া যায় এদের তরঙ্গ দৈর্ঘ্য কমতে থাকে এবং বিচ্ছুরণ ক্ষমতা বাড়তে থাকে, যার কারণে দেখবা কোনো স্থানে যদি এরকম হয় যে কোনো একটা দুর্ঘটনাপ্রবল এলাকা, তো এই দুর্ঘটনাপ্রবল এলাকায় দেখা যায় যে এই লাল কালারের কোনো একটা কিছু দ্বারা মানে লাল আলো বা লাল কিছু দেখা যায় কাপড় টাপড় দিয়ে রেখে দিচ্ছে, সেটা বোঝা যাইতেছে এটা বিপদ সংকেত আছে, ঠিক আছে? কারণ কি, এটা অনেক দূর থেকে দেখা যায়। আচ্ছা, কমলা আলো সেম টু সেম, তারপর হলুদ আলো তো কথা বললামই একই রকম, আর যত উপরে যাওয়া যায় এগুলার পরিমাণ তত কমতে থাকে। আর নিউট্রাল আছে সবুজ, সবুজ কি নিরপেক্ষ, সবুজ নিরপেক্ষ, যার কারণে দেখবা যে গাছপালার পাতাগুলো এগুলোর রং সাধারণত সবুজ, এগুলোর দিকে তুমি সারাদিন তাকিয়ে থাকলেও চোখে সেরকম কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় না বা ক্ষতি হবেও না, ঠিক আছে? কারণ কি, সবুজগুলো একদম নিউট্রালে আছে, নিরপেক্ষ। দেখো উপরে আছে তিনটা, নিচে আছে তিনটা, মাঝখানে সবুজ, তার কারণে তো আমাদের নেচার আছে, গাছপালা আছে, এগুলো ম্যাক্সিমাম হলো সবুজ, ক্লিয়ার?
তো সবকিছু সবুজ থাকার কারণে দেখা যায় যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য যে উঠানামা করে, যে চোখে যে তরঙ্গ ধনকে লেন্সগুলো আছে তো এগুলো যে উঠানামা এরকম করে না, ঠিক আছে, একটা নিউট্রাল পয়েন্টে থাকে যার কারণে চোখের কোনো ক্ষতি হয় না। যদি এরকম হয় যে তুমি সবসময় লাল আলো দেখতেছো, ঠিক আছে, তো তুমি দেখা যায় বিচ্ছরণশীল আলোগুলো যেগুলো আছে এগুলো পরবর্তীতে ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবে না, এক সময় কালার ব্লাইন্ড হয়ে যেতে পারো, যার কারণে সাধারণত এই যে ন্যাচারাল যে আলো আছে, প্রকৃতির যে রং আছে, এটা সাধারণত সবুজ হয়। তো বোঝা গেছে সব কিছু কীরকম? এগুলো আসলে টোটাল হালকা ছোটোখাটো একটা আলোচনা।